বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। এবার মহালয়ায় জি বাংলাতে আসছে সিংহবাহিনী ত্রিনয়নী, যেখানে দেবীর নানা রূপে দেখা যাবে এক ঝাঁক জনপ্রিয় অভিনেত্রীকে। জেনে নিন কাকে কোন রূপে দেখা যাবে। মহিষাসুর মর্দিনী রূপে ধরা দেবেন শুভশ্রী গাঙ্গুলী। দেবী পার্বতী রূপে দেখা যাবে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। মিঠাই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী সৌমিত্রিষাকে দেখা যাবে দেবী জয় দুর্গা রূপে। দেবী চণ্ডিকা রূপে ধরা দেবেন পিলু ধারাবাহিকের ইধিকা পাল। গৌরী এলো ধারাবাহিকের মোহনা মাইতিকে দেখা যাবে দেবী গন্ধেশ্বরী রূপে। মহাকালী রূপে ধরা দেবেন উড়ন তুবড়ি ধারাবাহিকের সোহিনী ব্যানার্জি। অভিনেত্রী সিঞ্জিনীকে দেখা যাবে দেবী কামাক্ষা রূপে। দেবী মহালক্ষ্মীর রূপ ধারণ করবেন খেলনাবাড়ি ধারাবাহিকের নায়িকা আরাত্রিকা মাইতি। মহাসরস্বতী রূপে ধরা দেবেন এই পদ যদি না শেষ হয় ধারাবাহিকের অন্বেষা হাজরা। পিলু ধারাবাহিকের মেঘাকে দেখা যাবে দেবী কুষ্মান্ডা রূপে। দেবী জগদ্ধাত্রী রূপে ধরা দেবেন অভিনেত্রী শার্লি মোদক। লালকুঠি ধারাবাহিকের অনামিকা অর্থাৎ অভিনেত্রী রুকমা রায়কে দেখা যাবে দেবী স্কন্দমাতা রূপে। এখন শুধু অপেক্ষা 25 তারিখ মহালয়ার ভোরের।